এখানে ক্লিক করে নিতে আগে হবে। ইয়ে করে নেই কি যে এটা দেখি যে ইয়া পাইছে কিনা, তাহলে ওই যে আমি এটা এরকম পাইছে একটা অপশন চাই আছে, চাই রইলে ঠিক আছে চাই এর সেট করেন, এর সেট সমস্যা নাই, নাম পরে দেন। এইভাবে তো ডাটা গুলো নামতেছে ঠিক না প্যানেল থেকে? নতুন কেবল কি সমস্যা বুঝতেছি না, কাজ শেষ করে পরে টেস্ট করবো। এই যে চলে আসলো সব ডাটা, না ঠিক আছে ওইভাবে একটিভ করেন, আর ইয়ে করা যাবে যা আছে তাই এটা দিয়ে ইয়ে করে দেবেন। এখানে তো শেষ, এখানকার যা এডিট রিমুভ হবে। অ্যাড্রেস তো ঠিক আছে না? ডিভাইস আপনার হিসাবে আছে 103টা, আর এখানে ওই পাম নম্বর যে দর্শি যায় এগুলো তো আসে নাই, আমরা মেইন ইনপুট মডিউল সব লেখছি এই জন্য। তাহলে তো চেঞ্জ হবে, গুণাগুণটা চেঞ্জ হবে দেখ। হ্যাঁ এই যে এগুলো চেঞ্জ, আপনি প্রথম থেকে ধরেন ওই যে ইয়ে প্রথম থেকে এই যে পাম নম্বর না এই সব বাদ দিন, চারটা বাদ গেলে কটা হয়? 1 2 3 4 বাদ, ঠিক আছে বাদ গেলে দিনের মতো ঠিক আছে। দিনের মতো ঠিক আছে।
80টা পেয়েছে। দিয়ে দেন আপনি লাস্টে আরেকটা ডিভাইস দেন নতুন করে, যদি একটার জন্য গরম হলে যায়, যদি এটা মাসকান দেওয়া হয় তাহলে আমরা সবগুলো একটা এক এক করে বাইরে গেল বা কমে গেল। কমবে না, ওই হয়তো বা ওইটা পরে কি করে নতুন এমন সময় সময় তো নেই। দিয়ে দে তাহলে ওইটাই, 79টা দিয়ে আর একটা 80 নম্বরটা সেম দিয়ে দিন। আমি যদি ডাটা গুলো প্রত্যেক লুপে না লুপে আমি যদি ডিভাইস অ্যাড্রেস দিব এটা জাস্ট রাইট বাটন করে টেক্সট এডিট করে বললে অথবা আমার এই এক্সেল শিট রেডি করার কোনো দরকার নাই, আমি হচ্ছে আগে এই জায়গায় বসে বসে আমি কমপ্লিট করে ফেলবো যে এটা একটা সেটা এটা এটা, ওইটা হচ্ছে পরে রেজাল্ট, এই জায়গা থেকে পরে আমি এক্সেল শিট রেডি করে নেবো। ও আচ্ছা আচ্ছা, এবার বলছি যে ওইখান থেকে রেডি করা যাবে। হ্যাঁ, এখান থেকে ইয়ারার এক্সেল শিট আমি রেডি করে নেবো মনে পড়ে, এটা হচ্ছে যার ইচ্ছা। সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে উপরে, ডাটা এন্ট্রি করা আগে থেকে রেডি থাকলে সর্বোচ্চ 10 মিনিট লাগবে প্যানেল কমিশনিং করতে।
বিশেষ নাকি জুন ক্রুজ করা লাগে না? জুন টুন কিছু লাগে না, আচ্ছা এবার যদি এই যে টোটালটা মানে রয়ে গেল, সেটা দেন টোটালটা। এখন আমি আর ডাটা যদি আমি দিতে চাই কম্পিউটার করলাম মানে পিছে প্যানেলে, তারপর এখান থেকে এখান থেকে হচ্ছে কমান্ডস এ যাবেন, এই যে সেন্ড প্যানেল দিলে অটোমেটিক ইয়েস স্যার ওকে চলে, আচ্ছা ওকে দিলে ডাটা হয়ে যাবে, তখন আমাদের চলে সব ডাটা চলে গেল শেষ শেষ। তারপর আপনি এটা থেকে আপনার রিপোর্ট তৈরি করে নেবেন, প্যানেল নেম এই যে নেম দিব, নেম দিব ওই দাদা হ্যাঁ রাইট ইয়েস দিতে হবে।